1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ শোষণ, বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবোধের জাগরণ ঘটেছিল। এই জাতীয়তাবোধ সাংগঠনিক রূপ ধারণ করেছিল 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে। যদিও প্রথম দিকে কংগ্রেসের নেতারা আবেদনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, তবু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোখেল, বদরুদ্দিন তোয়াবজি প্রমুখ নরমপন্থী নেতারা ব্রিটিশ অপশাসন ও শোষণের নিন্দা করেছিলেন, কিন্তু তারা প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধিতা অনুমোদন করেনি। অন্যদিকে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সনাতনী হিন্দু আদর্শ ও স্বদেশী ভাবধারা ও সংগঠনের উপর জোর দিয়েছিলেন। নরমপন্থীদের এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কংগ্রেসে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ঘটেছিল। অরবিন্দ, তিলক, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত নরমপন্থী রাজনীতিকে ব্রিটিশদের কাছে ভিক্ষাবৃত্তি বলে অভিযোগ করেছিলেন এবং প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধিতার ডাক দিয়েছিলেন। এই চরমপন্থী নেতাদের প্রেরণা ছিলেন বঙ্কিম, বিবেকানন্দ ও দয়ানন্দ সরস্বতী, এবং এই প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধিতার কেন্দ্র ছিল বাংলা। কিন্তু ব্রিটিশ প্রশাসন শুরু থেকেই এই উদীয়মান জাতীয়তাবাদ ও বাংলার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, তাই বাংলাকে দুর্বল করার মাধ্যমে ভারতীয় জাতীয় আন্দোলনকে তারা ধ্বংস করতে চেয়েছিলেন। আর এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন লর্ড কার্জন। তিনি প্রস্তাব দেন বঙ্গভঙ্গের। যদিও কার্জনের বহু আগে প্রশাসনিক সুবিধার্থে বাংলা বিভাজনের প্রস্তাব উঠেছিল, কারণ প্রায় সমগ্র উত্তর ও পূর্ব ভারত নিয়ে বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল বিরাট। 1866 সালে উড়িষ্যায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হওয়ায় স্যার স্ট্র্যাফোর্ড নর্থকোট বাংলা প্রদেশের আয়তন সংকোচনের প্রস্তাব দেন, তা অবশ্য বাতিল হয়ে যায়। 1874 সালে আসামকে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর কার্জন ভারতের বড়লাট হয়ে আসেন। 1903 সালে কার্জনের নির্দেশে স্যার অ্যান্ড্রু ফ্রেজার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ জেলা এবং পরে বাখরগঞ্জ ও ফরিদপুরকে আসামের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন। 1904 সালে কার্জন স্বয়ং প্রস্তাবিত নতুন প্রদেশে মালদহ সহ সমগ্র রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ অন্তর্ভুক্ত করার কথা বলেন। 1905 সালে 7ই জুন ভারত সচিব কার্জনের এই বঙ্গভঙ্গের প্রস্তাব অনুমোদন করে এবং 6ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয়। এই সময় কার্জন পূর্ববঙ্গ সফরে যান। ঢাকার নবাব সালিমুল্লাহ খাঁ সহ বহু মুসলিম জমিদারের সমর্থন আদায় করেন বঙ্গভঙ্গের সপক্ষে। যদিও আব্দুল রসুল এবং লিয়াকত হুসেনের মতো মুসলিম নেতারা কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরোধিতা করেন, বঙ্গভঙ্গের প্রস্তাব ওঠার সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সুরেন্দ্রনাথ তার বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেন। সন্ধ্যা পত্রিকায় স্পষ্ট করে বলা হয়েছিল যে রাজনৈতিক উদ্দেশ্যে অর্থাৎ বাঙালি জাতিকে ধ্বংস করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে। কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় 13ই জুলাই 1905 সালে ব্রিটিশ দ্রব্য বয়কটের ডাক দিলেন। এই অবস্থায় 7ই আগস্ট কলকাতার টাউন হলে এক জনসভায় বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কার্যকরী হবার সঙ্গে সঙ্গে সারা বাংলা উত্তাল হয়ে ওঠে। ওই দিনটি পালিত হয় জাতীয় শোক দিবস হিসেবে। সারা দেশ জুড়ে হরতাল ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সৌভ্রাতৃত্বের প্রতীক ও হিন্দু মুসলমান ঐক্যের নিদর্শন হিসেবে শুরু হল রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে বিভিন্ন মিছিল শহরের পথ পরিক্রমা করল। রবীন্দ্রনাথ
স্বদেশী ভাণ্ডার ও সরলা দেবী লক্ষ্মী ভাণ্ডার গড়ে তুলে স্বদেশী চেতনাকে উদ্দীপিত করেছিলেন। দুটি পৃথক জনসভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু জ্বালাময়ী ভাষায় বঙ্গভঙ্গ বিরোধী বক্তব্য রাখেন। এত বড় জনসভা এর আগে কখনো হয়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল সেদিনের তরুণ ও ছাত্ররা। তারাই বিভিন্ন জায়গায় বিদেশি দ্রব্য বর্জনের সপক্ষে পিকেটিং করেছিল। স্বভাবতই ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে ওঠে। 22 অক্টোবর 1905 সালে জারি করা হল কুখ্যাত কার্লাইল সার্কুলার। স্বদেশী আন্দোলনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করলে সরকারি অনুদান, বৃত্তি এমনকি অনুমোদনও বাতিল হয়ে যাবে। এই সার্কুলারের বিরুদ্ধে শচীন্দ্রপ্রসাদ বসু, কৃষ্ণকুমার মিত্র গঠন করলেন অ্যান্টি কার্লাইল সমিতি। বিদেশি শিক্ষার বিরুদ্ধে ঘোষিত হল জাতীয় শিক্ষানীতি। সতীশচন্দ্র মুখোপাধ্যায় গঠন করলেন ডন সোসাইটি। 1906 সালে গঠিত হল জাতীয় শিক্ষা পরিষদ। এই কাজে অর্থ সাহায্য করলেন রাজা সুবোধচন্দ্র মল্লিক, বজেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমুখ ব্যক্তিত্ব। অরবিন্দ ঘোষ জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হলেন। এরই সূত্র ধরে গড়ে উঠেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। অন্যদিকে বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে প্রায় 70,000 টাকা সংগৃহীত হল স্বদেশী শিল্প গঠনের কাজে। রবীন্দ্রনাথ ডাক দিলেন আত্মশক্তির বিকাশে। স্বদেশী শিল্পের বিকাশ শুরু হল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় গঠন করলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। নীলরতন সরকার গড়ে তুললেন জাতীয় সাবান কারখানা। জামশেদজি টাটা গড়ে তুললেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এছাড়া বেঙ্গল ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বঙ্গলক্ষ্মী কটন মিল ইত্যাদি ছিল স্বদেশী যুগের বিখ্যাত প্রতিষ্ঠান। গ্রাম বাংলায়ও স্বদেশী উদ্যোগ ছড়িয়ে পড়েছিল। বরিশালে অশ্বিনী কুমার দত্ত স্থাপন করেন স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশী আন্দোলনের আদর্শ শ্রমিকদের উদ্বুদ্ধ করেছিল। অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুসুম রায়চৌধুরী, অপূর্ব কুমার ঘোষ, প্রেমতোষ বসু প্রমুখ নেতৃবৃন্দ শ্বেতাঙ্গ মালিকদের অত্যাচার, বেতন ও কাজের সময় ইত্যাদি বিষয় শ্রমিকদের পাশে এসে দাঁড়ান। অনেক কারখানা এবং কলে হরতাল ও ধর্মঘট শুরু হয়। স্বদেশী আন্দোলনের প্লাবন বাংলার শিল্প এবং সংস্কৃতিকে উর্বর করে তুলেছিল। রবীন্দ্রনাথের গান ও কবিতা বাংলার মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলেছিল। এছাড়া অতুল প্রসাদ, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, মুকুন্দ দাসের গান ও কবিতা, নাটক স্বদেশী চেতনা ও জাতীয়তাবোধকে শক্তিশালী করেছিল। জাপানি শিল্পী ওকাকুরা, নিবেদিতা ও হ্যাভেলের প্রাচ্য আদর্শে অবনীন্দ্রনাথ ভারতীয় চিত্রকলায় জাতীয়তাবোধের বিমূর্ত রূপকে মূর্ত করে তুললেন তার ভারত মাতা ছবিতে। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় বাঙালিকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করে তুললেন। বঙ্গভঙ্গ ও স্বদেশীকে কেন্দ্র করে বাংলায় বহু সংবাদপত্র ও সাময়িক পত্র প্রকাশিত হয়। এই সব পত্রিকায় বিভিন্ন লেখা, ছবি ও ব্যঙ্গচিত্র জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের আদর্শ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার চুপ করে বসেছিল না। একদিকে ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি, অন্যদিকে বয়কটের ব্যর্থতা, সম্প্রদায় ও অনগ্রসর গ্রামীণ মানুষদের সমর্থনের অভাবে স্বদেশী আন্দোলন দুর্বল হতে শুরু করে। নরমপন্থী এবং চরমপন্থী নেতাদের বিরোধ এই সময় চরমে ওঠে। যদিও নরমপন্থী নেতা গোপালকৃষ্ণ গোখেল, দাদাভাই নওরোজি বয়কট আন্দোলনকে সমর্থন করেছিলেন, তবুও 1907 সালে সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভেদ ও বিচ্ছেদ সম্পূর্ণ হয়ে যায়।
এই সময় থেকে অরবিন্দ, বিপিনচন্দ্র পাল প্রমুখ নেতারা উগ্র জাতীয়তাবাদ ও সশস্ত্র আন্দোলনের পথে বিশ্বাসী হয়ে ওঠেন। 1902 সালে সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র গঠন করেছিলেন অনুশীলন সমিতি। স্বামীজির আদর্শে সমিতির সদস্যরা ব্যায়াম, লাঠি চালনা, সাঁতার, মুষ্টিযুদ্ধে প্রশিক্ষণ নিয়েছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই সমিতির সদস্য ছিলেন। কিন্তু বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন সশস্ত্র বিপ্লবের পক্ষপাতী। 1906 সালে তিনি গঠন করলেন যুগান্তর দল। অবিনাশ ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা এই যুগান্তর দলে যোগ দেয়। এই দলের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা এবং সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। এছাড়া ছিল সোনার বাংলা পত্রিকা। অন্যদিকে অশ্বিনী কুমার দত্তের প্রচেষ্টায় পূর্ববঙ্গের বরিশালে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে। পুলিন বিহারী দাসের উদ্যোগে গড়ে ওঠে ঢাকা অনুশীলন সমিতি। এছাড়াও সাধনা সমিতি, সুহৃদ সমিতি ইত্যাদি নানান গুপ্ত সমিতি বাংলার চারিদিকে গড়ে ওঠে। মূলত রাজনৈতিক গুপ্ত হত্যার প্রয়োজনে হেমচন্দ্র কানুনগো ব্যক্তিগত উদ্যোগে প্যারিসে গিয়েছিলেন বোমা তৈরির কৌশল শিখতে। 1907 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নবগঠিত পূর্ববঙ্গ ও আসামের ছোটলাট ব্যামফিল্ড ফুলারকে নৈহাটি স্টেশনে হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। 1909 সালে বাংলার ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার চেষ্টাও ব্যর্থ হয়। 1907 খ্রিস্টাব্দে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ কলকাতার মানিকতলার মুরারিপুকুর অঞ্চলে একটি বাগান বাড়িতে বোমা তৈরির কারখানা স্থাপন করেন। হেমচন্দ্র কানুনগো ও উল্লাসকর দত্ত এই বাড়িতে বোমা তৈরির দায়িত্ব নেয়। মূল উদ্দেশ্য ছিল কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা। এই উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বিহারের মজফ্ফরপুরে যায়। 1908 সালে তারা ভুল করে নিরাপরাধ কেনেডি সাহেবের স্ত্রী এবং কন্যার উপর বোমা নিক্ষেপ করে। এই ঘটনার পর প্রফুল্ল চাকি ব্রিটিশদের হাতে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে। ক্ষুদিরাম বসু ধরা পড়েন। অবশেষে 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি হয়। অন্যদিকে মুরারিপুকুরের বোমা কারখানা পুলিশ ঘিরে ফেলে। বারীন ও অরবিন্দ সহ প্রায় 37 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। এই মামলার রাজ সাক্ষী নরেন গোসাইকে জেলের মধ্যে হত্যা করে কানাইলাল দত্ত ও সত্যেন বসু। চিত্তরঞ্জন দাসের সুযোগ্য ওকালতিতে অরবিন্দ মুক্তি পান। কিন্তু এরপর থেকে মৃত্যু পর্যন্ত অরবিন্দ পণ্ডিচেরিতে সাধনায় মগ্ন ছিলেন। এইভাবে স্বদেশী আন্দোলনের গর্ভ থেকেই জন্ম নিয়েছিল বিপ্লবী আন্দোলন। এই সময় থেকে প্রত্যক্ষ এবং সশস্ত্র ব্রিটিশ বিরোধিতা শুরু হয়। আন্দোলনের চাপে পড়ে 1911 সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করেন। গান্ধীজি যথার্থই বলেছিলেন।